আরে ঘর এই তো কি খবর সুরজিৎ এর নাম হচ্ছে সুরজিৎ মাতাল ঠিক আছে এই এই ছেলেটা ঠিক আছে গুড মর্নিং ব্রোসি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন বাজে 10টা বা 10:30 বাজে কারণ সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার কারণটা তোমাদের বলে দিই এই আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে কাজ হচ্ছে ঠিক আছে কাজের মানে এত 10টার সময় এত কাজ করছে না মানে ঘুমের তো 12টা বাজে দিয়েছি অলরেডি আমার একার ঘুম সারা বাড়ির ঘুম ভাঙে তোমাদের দেখাই দেখাচ্ছি সারা ওই যে ওখানে কাকা কাজ করছে ঠিক আছে দেখা যাচ্ছে কি না ভালো করে বুঝতে বুঝতে পারছি না ঠিক আছে এই কাকার জন্য ঘুম ঘুম উড়ে গেছে তো যাই হোক এবার আমি একটু ফ্রেশ ফ্রেশ হইনি তারপরে আসছি তোমাদের সাথে কথা আমরা এখন কম্পিউটারে এসেছি আমাদের বাইরে ঘর এই তো কি খবর সুরজিৎ এর নাম হচ্ছে সুরজিৎ মাতাল ঠিক আছে এই এই ছেলেটা ঠিক আছে আর এই চ্যানেলের নামটা ও বলে দিক বল WB কে সুরজিৎ কে সুরজিৎ এর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে তোমরা চেক আউট করে নিও একবার তো এখন আমি এই ডাব্লিউ কে কি ছিল ভাই ভুলে গেলাম তো চ্যানেলটার নাম WB কে সুরজিৎ ও চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম কিন্তু বললো যে ও চ্যানেলের মানে যে ক্লিপটা এটা আমাকে পাঠিয়ে দেবে আমি আমার ব্লগে জয়েন করে দেবো আর ওর চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে দেখে নিন এবার এখন চিপস খাওয়া হয়ে হচ্ছে চল এবার সব বাড়ি যাও বই তো কিনবে ভাই আমার বই কেনার কথা ছিল এখন বই কিনতে পারছি তো এখন আমি সব একটু বাড়ি ফাড়ি এলাম একটু রেস্ট ফ্রেস্ট নিচ্ছিলাম বসেছিলাম এখন চান ঠান করতে বললো মা চান ঠান করে এসে আজ চলো দেখা হবে একবারে তো এখন বাজে 4:10 হয়েছে এখন এখনও 15 হয়নি 4:10 আর এখন একটুখানি রেস্ট নিচ্ছিলাম খেয়ে দিয়ে উঠে আর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ইনস্টিটিউটে আমি জেট কিং ইনস্টিটিউটে কোর্স করছি DCC কোর্স তো রেডি হয়নি বা তখনই তারপরে এখানে দেখা করছি রেডি হয়ে দেখা করছি যেরকম কালকে আমি বেরিয়েছিলাম জেটকিংয়ের জন্য তো তোমরা সেটা দেখলো কিন্তু পুরোটা তো যেতে পারিনি ওই একটা কাজ বিগড়ালো কম্পিউটারে গেলাম কম্পিউটার থেকে বই কেনার কথা ছিল সেটাও হলো না সব আজ সব কালকে ভেস্তে গেছে তো এখন তো 9:20 9:30 সময় আমি আবার কম্পিউটার ক্লাসে যাই আজকে আমার তো কম্পিউটারে যাব আর যেহেতু 3 দিন ধরে আমি ব্লগটা কন্টিনিউ করছি তাই জন্য একটা ব্লগ ছাড়তে হবে আমার একই চ্যানেলের ভিউ মানে রিচ ডাউন হয়ে গেছে তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য গুড বাই বিপ